প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ইডি হেফাজতে রয়েছেন আপনারা জানেন এবং আজ তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা তাকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি যেটা বলেন যে শরীর খারাপ হয়ে গিয়েছে আমার বাঁ হাত বাঁ পায় পক্ষাঘাত হয়ে যেতে পারে সিজিও কমপ্লেক্স থেকে আলিপুরের কমান্ড হাসপাতালে যখন তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের আমার শরীরটা খুব খারাপ আমার লেফট হ্যান্ড লেফট রাইট লেফট পা দুটি প্রায় প্রায় প্যারালিসিসের জায়গায় চলে যাচ্ছে প্যারালিসিস হয়ে যাচ্ছে শারীরিক কন্ডিশন খারাপ হয়ে গেছে আমার আমি 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 আপনাকে বলছি শুনুন আপনার হচ্ছে আমি হসপিটাল যাচ্ছি চিকিৎসার জন্য যাচ্ছি হসপিটালে আমি ফিরে আসব এবং 13 তারিখে আপনাদের সাথে আমার সাথে দেখা হবে ব্যাংশাল কোণে দেখা হবে জ্যোতিপ্রিয় মল্লিকের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঠিক কি জানিয়েছেন শুনুন এবার সিবিআই ডাকার ভয়ে সব মা ডা প্যারালিসিস হয়ে গেছে এত চুরি করেছে যখন তখন কি মনে ছিল না যে দিদি সবটা বাঁচাতে পারবে না রে ভাই আপনাদের বোঝা উচিত ছিল যে দিদির চরিত্র হচ্ছে কাজের সময় কাজই কাজ ফিরালে পাজি ফুটে যায় ভাই ঘাট থেকে কালকে নামি ফেলবে অনুব্রতকে ঘাট থেকে নামি ফেলেছে পার্থবাবুকে ঘাট থেকে নামি ফেলেছে বালুকেও ঘাট থেকে নামি ফেলবে বালু দিদির কাছে বালি হয়ে যাবে দুদিন পর দিদির চোখের বালি হয়ে যাবে বালু দুদিন পর বলবে কেউ কখনো পার্টি করতে এসেছে আমি কী করবো আমি তোকে চুরি করতে বলিনি তাই দিদির আশায় ভরসায় না থেকে বালুকে বলবো মোকাবেলা করতে পারো যদি হিম্মত থাকে আর যদি চুরি করে থাকো বলে দাও কার জন্য চুরি করেছো এই দিদি কাউকে বাঁচাবে না খোকা বাবু ছাড়া নিয়োগ দুর্নীতি মামলার মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের জামিন সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন প্রসন্ন কুমার রায় টাকা পয়সা লেনদেন হয়েছিল প্রসন্ন কুমার রায়ের মাধ্যমে এমনই দাবি করেছিল সিবিআই প্রসন্ন কুমার রায়ের হয়ে আদালতে সওয়াল করেন মুকুল রোহতাকি আরেকবার জানাই নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন কুমার রায়ের জামিন হলো সুপ্রিম কোর্ট থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ জানাও আমাদের না দেখো তোমার মনে থাকবে সিবিআই যেদিন প্রসন্ন রায়কে গ্রেপ্তার করেছিল সেদিন সিবিআই তরফে এবং একাধিকবার কোর্টে দাঁড়িয়ে সিবিআই তরফে দাবি করা হয় যে প্রসন্ন রায় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তিনি কিন্তু হচ্ছেন মিডলম্যান এবং তার মাধ্যমেই একাধিক প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে যেত অর্থাৎ যেটা সিবিআই তরফে দাবি করা হয়েছে একবার নয় বারবার যে প্রসন্ন রায় কলকাতায় বসে কিন্তু গোটা বিষয়ে অপারেট করতে এবং সল্টলেকের তার অফিসেই কিন্তু সেই লিস্ট তৈরি করা হতো প্রসন্ন রায় তাকে গ্রেপ্তার করা হয় এবং একাধিক জায়গায় তার সম্পত্তির নোটিশ পাওয়া গেছিল এমনই দাবি সিবিআই তরফে করা হয়েছিল আজকে আমরা যা খবর পাচ্ছি সুপ্রিম কোর্ট থেকে প্রসন্ন রায় জামিন পেয়েছেন এবং আজকে যখন এই মামলার শুনানি চলছিল প্রসন্ন রায় জামিনের আবেদন জানিয়েছিলেন প্রসন্ন রায় হয়ে দিল্লি থেকে আইনজীবী মুকুল রোহতগী এবং কলকাতা থেকে আইনজীবী অনেক ধন্যবাদ প্রকাশ তোমাকে নিয়োগ দুর্নীতি মামলার মিডলম্যান প্রসন্ন কুমার তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন